আসসালামু আলাইকুম। আমার স্কোয়াশ বাগানে যে পুরুষ ফুল আছে সেগুলো চেয়েছিলাম যে পুরুষ ফুলগুলো স্ত্রী ফুলের সাথে আমি পরাগায়ন করে দেব, কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে একটি ভ্রমর, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভ্রমর নিজে নিজে স্ত্রী ফুলে বসে পরাগায়িত করছে। তার মানে আমার মানে নিজের হাত দিয়ে যে আমি কৃত্রিম পরাগায়ন করে দেব সেটার আর প্রয়োজন হচ্ছে না আলহামদুলিল্লাহ। আসলে প্রকৃতির এটাই অপার নীলা, আল্লাহ তাআলার সৃষ্টি যে সব কিছুর জন্য একটা উত্তম সিস্টেম, একটা যথাযথ সিস্টেম তৈরি করে দিয়েছেন। অটোমেটিকলি এই যে ভ্রমরটা উড়লো, ভ্রমরটা উড়ে আরেকটা স্ত্রী ফুলে বসলো। এবং আপনাকে বলে রাখি যে আমাদের এই স্কোয়াশ বাগানে অনেক পুরুষ ফুল আছে। এটা একটা পুরুষ ফুল, এই দুটা হলো স্ত্রী ফুল, এবং এখানে দেখাই এই গাছে দুইটা পুরুষ ফুল আছে, আর এই গাছে দুইটা স্ত্রী ফুল আছে। তো ভ্রমর অবশ্যই পুরুষ ফুল স্ত্রী ফুল সব ফুলের মধুই আহরণ করবে, এটা ভ্রমরের জন্য যেমন জীবিকা হবে সেই রকমভাবে আমার বাগানের জন্য পরাগায়িত করে আমার বাগানের ফুলকে ফলে রূপান্তর, আর ফলকে সবজিতে রূপান্তর, আর সেই সবজি খেয়ে আমি মোটা তাজা হবো। কী বলেন শফিক ভাই? অবভিয়াসলি শফিক ভাই, আপনার স্কোয়াশ কেমন, পছন্দের খাইছেন এর আগে? তো আলহামদুলিল্লাহ, যাদের বাগানে বা যাদের ছাদে আপনারা অল্প পরিসরে ছাদ বাগান করছেন বা অল্প পরিসরে স্কোয়াশ বা যে কোনো ফলই লাগাইছেন, তা সেক্ষেত্রে যদি ভ্রমর প্রজাপতি বা অন্য কিছু না আসে তখন অবশ্যই, এখানে দেখুন দুইটা মাশাল্লাহ, এখানে দুইটা ভ্রমর ছিল। তো এটা একটি পুরুষ ফুল। তো যাই হোক, আপনাদের বাগানে যদি ভ্রমর প্রজাপতির সংখ্যা কম থাকে আপনারা তখন একটি পুরুষ ফুল চিরবেন, এবং একটি পুরুষ ফুল দিয়ে চার পাঁচটা স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করা যাবে। পরাগায়নের নিয়মটা আপনারা জানেন যে পুরুষ ফুলটি ছিঁড়তে হবে, আমি এখন ছিঁড়ছি না যেহেতু প্রাকৃতিকভাবেই পরাগায়িত হচ্ছে, আমি ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি না। তো ভিতরে যে পুরুষ ফুলের ভিতরে যে রেণুটা থাকে এই রেণুটা রাখবেন, এই রেণুর চারপাশের পাপড়িগুলো আপনারা ছিঁড়ে ফেলবেন, চারপাশের পাপড়িগুলো ছিঁড়ে ফেলবেন। তাহলে কি থাকবে? তাহলে থাকবে ফুলের ডাট আর ফুলের রেণুগুলো থাকবে। আলতো আস্তে করে ছিঁড়ে ফেলবেন, এবং সেই পুরুষ ফুলটা রেণুটা এনে স্ত্রী ফুলের রেণুর সাথে এই মৌমাছি যেরকম ভ্রমর যেরকম ঘুরে 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 বেড়াচ্ছে এরকম আলতো করে ঘুরে ঘুরে দিবেন। পাখির পালক বা অন্য কোনো কটন বার দিয়ে এত সূক্ষ্মভাবে স্পর্শকাতরভাবে না করলেও চলবে, আপনি আলতো আলতো করে লাগিয়ে দিবেন। তো একটা পুরুষ ফুল দিয়ে পাঁচটার মতো পরাগায়ন করা সম্ভব। তারপর আপনারা যদি পুরুষ ফুল বেশি সংখ্যক থাকে আপনারা চাইলে প্রতি একটা পুরুষ ফুল দিয়ে তিনটা স্ত্রী ফুলকে পরাগায়ন করে দিতে পারেন। তো সবাই দোয়া করবেন আমার স্কোয়াশ বাগানের জন্য। আমার স্কোয়াশ বাগানে আমি যদি দেখাই যে প্রতিটা গাছে তিন থেকে পাঁচটা করে ফল আছে। এখানে একটা ফল, এই যে পুরুষ ফুলে বসছে, মধু খাচ্ছে মাশাল্লাহ। তো এখানে পাশেই আরেকটা হচ্ছে যে স্কোয়াশ মোটামুটি আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। তো প্রতিটা গাছে তিন থেকে পাঁচটা স্কোয়াশ আছে। তো এখানে গাছের যে সংখ্যা তাতে মাশাল্লাহ ভালো খাওয়া যাবে। আমরা ছাদে উঠে শীতের সকালে রোদ পোহাচ্ছি, ছাদ বাগানের এটাই আর একটা কি বাড়তি সুবিধা, একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। ছাদ বাগান আপনাকে সবজি দেবে, মন ভালো করবে, প্রকৃতির সাথে আপনাকে মিশে দেখাবে। তো আপনারাও চাইলে ছাদে স্কোয়াশ লাগাতে পারেন। আমি গত ভিডিওতে বলেছিলাম যে স্কোয়াশের রোগবালাই একটু বেশি, রোগবালাই বেশি হলেও ও সার্ভাইভ করে নিয়েছে, নিজেকে সার্ভাইভ করে নিয়েছে, এবং প্রচুর ফুল ফল আসতেছে আলহামদুলিল্লাহ। সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।